হ্যাঁ দেখুন, এনটিআরসির কিছু ব্যক্তি যারা অনেকদিন যাবত রাস্তায় রাস্তায় ঘুরছে এবং হাইকোর্ট ডিভিশনে কন্টেম্পেশন করেছিল এবং কন্টেম্পটের পরে আমরা ইনজাংশন চেয়েছি, ইনজাংশনও দিয়েছিল, এরপরও তাদের নিয়োগ দেওয়া হচ্ছিল না, সেই মানে ব্যথিত মানুষদের পক্ষে একটা দরখাস্ত দেওয়া হয়েছে। দরখাস্ততে আমরা প্রার্থনা করেছি মহামান্য হাইকোর্ট ডিভিশনের কাছে তাদেরকে রিকমেন্ড করা হোক, অতি সত্বর যেন নিয়োগ দেওয়া হয়। হাইকোর্ট আজকে শুনে একটি আদেশ দিলেন, তাদেরকে 15 দিনের মধ্যে নিয়োগ দেওয়ার রিকমেন্ডেশন করার জন্য বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছেন এবং হাই এনটিআরসির চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছেন রিকমেন্ড করার জন্য উইদিন 15 ডেজ, এবং দিস ইজ অর্ডার অফ দি হাইকোর্ট ডিভিশন, এটা তাদের উপর ফাইন্ডিং। তা আশা করছি আমরা হাইকোর্ট ডিভিশনের আজকের আদেশটি তারা অত্যন্ত শ্রদ্ধাভাজন চিত্তে এটা মান্য করবেন এবং যারা রাস্তায় রাস্তায় ঘুরছেন তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে আজকের হাইকোর্ট ডিভিশনের আদেশের ফলে। আমরা অত্যন্ত খুশি হাইকোর্ট ডিভিশন এই আদেশ মানে দিয়াতে, যারা রাস্তায় রাস্তায় ঘুরছে তাদের একটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আশা করছি এনটিআরসি বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নেবেন হাইকোর্টের আদেশটি। আমরা কন্টেম্প্ট করেছিলাম, কন্টেম্প্ট ইনজাংশন দিয়েছিল না, অবশ্যই আমরা আশা রাখছি করবে। দিস ইজ অর্ডার অফ দ্য অ্যাপেক্স ডিভিশন, আর্টিকেল 111 অফ দি কনস্টিটিউশন যে হাইকোর্টের প্রত্যেকটা অর্ডার যে কোনো সাবনেট কোর্ট প্লাস অথরিটির জন্য ফাইন্ডিং।